নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো লাভবার্ড, ককাটেল, কনুর, বদ্রি পাখির সব কুর্তি আলোচনা। তো সব কুর্তি কী কী দিয়ে তৈরি করলাম সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কাঁচা ছোলা ভিজে আছে, সবুজ মুগ আছে, বরবটির বীজ আছে, রাজমা আছে এবং সয়াবিনের বীজ আছে। বন্ধুরা, এগুলো সবই আগের দিন রাত্রে ভিজিয়ে নিয়েছি, মানে 20 ঘন্টা ধরে। সঙ্গে রয়েছে দেখছেন যে গম ভিজে, এটাও একদিন পুরো ভিজিয়ে নিয়েছি। এবং এটি আপনারা সেদ্ধ করে নিতেও পারেন, কোনো অসুবিধা নেই, তবে গরমকাল জলে ভিজিয়ে আপনারা দিতে পারেন। সঙ্গে রয়েছে মিষ্টি কুমড়ো, সঙ্গে রয়েছে ডিম এবং রয়েছে হচ্ছে কাটিং ভুট্টা সেদ্ধ। বন্ধুরা, ভুট্টাটা আপনারা সেদ্ধ করেই দেবেন, কারণ এটা জলে ভিজতে অনেক সময় লাগে। একদিন জলে ভিজিয়ে তারপরে যেদিন দেবেন সেদিনকে সেদ্ধ করে দেবেন, বা বেশি পরিমাণে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতেও পারেন। সঙ্গে রয়েছে ক্যাটেল ফিশ বোন, এটা আমি একদম গুঁড়ো করে দেবো। তো বন্ধুরা, এই হলো উপকরণ আজকের জন্য। এর সাথে অনেক কিছুই মিক্স করা যেতে পারে, এর সাথে আপনারা সবজিও দিতে পারেন। যেহেতু এটা বর্ষাকাল তাই সবজি বেশি দিচ্ছি না, একটাই সবজি রয়েছে, সেটি হচ্ছে মিষ্টি কুমড়ো। তো বন্ধুরা, সব ফুড বানাতে বানাতে ভিডিও করার অসুবিধা হচ্ছিলো, তাই ভিডিওটা পজ করে নিয়ে আমি সব কিছু এক জায়গায় নিয়ে আপনাদের সামনে আবার ফিরে এসেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ভুট্টা সেদ্ধ রয়েছে, এরপরে রয়েছে ডিমের খোসা, যেটা সেদ্ধ ডিম ছিল তার খোসা, এরপরে রয়েছে গম ভিজে, এরপরে রয়েছে মিষ্টি কুমড়ো, যে মিষ্টি কুমড়ো গ্রিট করে নিয়েছি, এরপরে ছোলা, যে মিক্সটা দেখিয়েছি ছোলা ডালের, সেগুলো আমি একটু ক্র্যাশ করে নিয়েছি যাতে পাখি বেশি নষ্ট না করতে পারে। এরপর নিয়েছি হচ্ছে ডিম, যেটা আমি কুচিয়ে নিয়েছি, মানে গ্রিট করে নিয়েছি, এরপর রয়েছে সমুদ্রের ফেনার গুঁড়ো। ব্যাস এই কটা জিনিসই আমি আজকে নিয়েছি, এবার এগুলোকে ভালো করে মিক্স করব। বন্ধুরা, এই বর্ষা মুখোমুখি সময়ে অনেকেই পাখিদেরকে সফট দিতে চাইছেন না, তো বন্ধুরা সফট দেওয়াটা পাখিদেরকে বন্ধ করবেন না। হ্যাঁ, একটা জিনিস বন্ধ করতে পারেন, যে সবুজ জাতীয় যেসব সবজি, মানে সবুজ জাতীয় যেসব সবজিগুলো হয়, যেমন বরবটি, শাকপাতা, তারপরে বিনস, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি সব সবজিগুলো হয়, সেগুলো একটু অ্যাভয়েড করে চলবেন। বাকি এখানে যা যা দিয়েছি, একটা তো আপনার টেম্পারেচার ওপর, মানে পরিবেশের টেম্পারেচার ওপর নির্ভর করছে, এটা সপ্তাহে আপনারা দুদিন চালাতে পারেন বা সেরকম হলে একদিনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা, আমি এইসবগুলো মানে ছোলাগুলো একটু ভেঙে নিয়েছি বা ছেঁটে নিয়েছি, তার কারণ হচ্ছে পাখিরা যাতে নষ্ট না করতে পারে। এরকমভাবে ভেঙে দিলে কিন্তু পাখিরা খুব সুন্দর খায় এবং নষ্ট খুব কম করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এবং মিশিয়ে নেওয়ার পর জিনিসটা কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, সব ফুডটা এমনভাবে বানাবেন যাতে সেটা বেশি ভিজে ভিজে না থাকে বা কাদা কাদা হয়ে না থাকে। তো আপনারা যা সমস্ত জিনিসপত্র নেবেন ভালো করে চিপে নেবেন হাতে করে ধরে, তাহলে ভিতরকার যেসব রস বা জলগুলো থাকে সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে যাবে, এবং সেগুলো বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা সব ফুডটা তৈরি করবেন, নাহলে কিন্তু পাখির পেটের সমস্যা হতে পারে। আর এই সব ফুডটা আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন দিতে পারবেন। তবে বন্ধুরা, এটা আমি কিন্তু রেগুলার বেসেই দিই, মানে একা দিন একা রকম উপকরণ দিয়ে তৈরি করি, প্রতিদিন তো ডিম দেওয়া সম্ভব না বা ডিম দেওয়া উচিত না। তো একা দিন যেটা দিলাম না সেটা হয়তো পরের দিন ইউজ করি। আমি প্রত্যেকদিনই সব ফুড দিই পাখিকে, মানে প্রতিদিন ছোলা আর গম তো থাকেই, এর সাথে সাথে সবজি আমি মিক্স করি কিছু কিছু। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।